আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে, আজকে আমরা সিএসএস এর একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইমেজ অপাসিটি। মোটামুটি অনেক কাজে লাগে, তো অপাসিটি অপাসিটি নিয়ে আলোচনা করব। অপাসিটি ডট এইচটিএমএল, ওকে এটা ওপেন করি, সোর্স টু কপি করে দিই। অপাসিটি অপাসিটি আমরা অপাসিটি দেওয়ার জন্য একটা ইমেজ নিয়ে আসি, তাহলে ভালো করে বুঝতে সুবিধা হবে। আইএমজি ইমেজ, সরি আইএমজি এসআরসি ইমেজের লোকেশন এখানে দেওয়া লাগবে। আমরা ইমেজের একটা লোকেশন কপি করে দিই, এখানে আমাদের একটা ইমেজ আছেই অ্যাড করা, ইমেজটি ওকে কপি করলাম, এখানে দিয়ে দিই। আমাদের অপাসিটি, এই তো অপাসিটি তো চলে আসছে। দেখি এইটাতে আমরা ইমেজ অপাসিটি ব্যবহার করি। অপাসিটি বলতে কি, এটা মানে কতটা ডার্ক দেখাবে, কতটা লাইট দেখাবে, মানে অনেক কতটা হালকা দেখাবে। অপাসিটি কমাই দিলে এটা অনেক হালকা দেখাবে, তো আমরা সেইটাই করতে পারি। আমরা আইএমজি ব্যবহার ট্যাগকে সিলেক্ট করি, সিলেক্টর আইএমজি দিলাম। এখন অপাসিটি দিই, অপাসিটি অপাসিটি দিলাম আমরা 0.5, মানে কি আমরা অর্ধেক দেখাবে, মানে এইরকম যেরকম আছে তার চাইতে অপাসিটি অনেক কমে যাবে। দেখুন অনেক কিন্তু হালকা হয়ে গেছে। আমরা যদি আরও কমাই দিই, আমরা 0.2 দিলাম, মানে আরও কমে যাবে। দেখুন দেখুন আরও কিন্তু কমে যাচ্ছে। আমাদের অপাসিটি সর্বোচ্চ 1 থাকে, 1-এর উপরে আমরা যত দিব তো আমাদের যে ফুল সম্পূর্ণ অপাসিটি যা আছে সম্পূর্ণ দেখাবে। তারপরে হোভারে অপাসিটি দেই এমজি, না এমনিতেই অপাসিটি দেই, হোভারে আমরা অপাসিটি উঠাই দেবো। 0.2 দিলাম বা 3 দেই, ইমেজ হোভার দেই, এই সো ভিআর হোভার, হোভারে অপাসিটি দেই, অপাসিটি অপাসিটি আমরা এখানে 1 দিলাম। এখন দেখি আমাদের বাই ডিফল্ট অপাসিটি 0.3 থাকবে এবং হোভার নিয়ে গেলে অপাসিটি 1 হবে, মানে কি হোভারে ইমেজটা আরও উজ্জ্বল হয়ে আসবে। এই দেখুন আমাদের মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটার অপাসিটি কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে, হোভার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অপাসিটি নিয়ে কাজ করতে, অপাসিটি আরও ব্যবহার আছে। আমরা যে কোনো ডিফকে ডিআইভিকে অপাসিটি দিতে পারি। আমরা যদি এইটা জাস্ট ইমেজটা এখানে না করে আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, বডিতে যে যে কোনো একটা ডিভ নেই, আমরা বডিতে দিই, বিও ডিওয়াই বডি, বিএসিকে জিআরও ইউএনডি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এখানে সিঙ্গেল কোটেশনের মাঝে বা ডাবল কোটেশনের মাঝে এইটি আমরা কপি করে দিই। এটা আসে কিনা দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটা কাজটা চলে আছে। এখন যদি আমরা এই ইমেজটা ইমেজটা থাক, সমস্যা নেই, আমরা একটা নতুন ডিআইভি নেই, ডিআইভি নিয়ে একটা বক্স তৈরি করি, ডিভ ক্লাস, ক্লাস দিলাম বক্স, ডিআইভি শেষ করে দেই, ডিআইভি ডিভ ওকে, আমরা দিলাম দিস ইজ মামুন ওকে, এটুকু দিই, আমাদের সমস্যা নেই। আমরা ডিআইভিতে এখন এখানে কিছু কাজ করি, আমি কী ব্যবহার করছি, ক্লাস ডট বক্স উইথ 150 এসিআই হাইট 250 ওকে, ডিএসি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সি কালার হাইফেন সিওএলআর কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এসআইএল ভিআর সিলভার, এসআইএল ভিআর সিলভার ওকে। দেখি আমরা রিলোড দিয়ে, এই হচ্ছে আমাদের বক্স। এইটা হচ্ছে আমরা এইটাতে যদি আমরা এখন অপাসিটি ব্যবহার করি, দেখুন অপা নতুন লাইনে আসি, অপাসিটি অপাসিটি সিটি ব্যবহার করলাম 0.5। দেখুন এর অপাসিটি কিন্তু চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে কি এটা একটা গ্লাসের মতো হয়ে যাচ্ছে। আমরা যদি 8 দেই আর একটু ভালো, দেখুন অপাসিটি মানে কি এর ব্রাইটনেস মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। একটু আমরা জুম করে দেখি, দেখুন এর পিছনে কিন্তু আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আমাদের অপাসিটির যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা দেখাচ্ছে।
হ্যাঁ আমরা ইমেজ যেটা অ্যাড করছি, তো এখানে দেখুন অপাসিটি দ্বারা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইভাবে আমরা অপাসিটি যে কোনো ডিআইভির মধ্যে অথবা আমাদের যে কোনো ইমেজে অপাসিটি ব্যবহার করতে পারি। অপাসিটি ব্যবহার অনেক কাজেই লাগে, তো এটা আপনারা অনেক প্র্যাকটিস করবেন। তো আচ্ছা, পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।